হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইউসুফ আছি আপনাদের সাথে। তো আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম। এই এপিসোডে দেখাবো যে কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করবেন, কর্পোরেট ফ্লায়ার, এবং কি একটা কর্পোরেট ফ্লায়ারে কি ধরনের কন্টেন্ট ইউজ করা হয়ে থাকে, কি ধরনের কালার ইউজ করা হয়ে থাকে, এবং কি কি ধরনের ফন্ট ইউজ করতে হয়, এবং কি ফন্ট সাইজগুলো কীরকম হয়ে থাকে, এভরিথিং আপনি জানতে পারবেন। এবং কি এই টিউটোরিয়াল দেখার পরে আপনি যদি প্র্যাকটিস করেন বা আপনি যদি এই স্টেপগুলো ফলো করে আপনি ডিজাইন করেন, তাহলে আপনি যে কোনো মার্কেটের জন্য হোক, লাইক গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, ফ্রি পিক, এই ধরনের মাইক্রোস্টক মার্কেটগুলোতে আপনি ডিজাইন সাবমিট করতে পারবেন। এবং কি আপনার ক্লায়েন্টের জন্য, এবং কি আপনার যে কোম্পানিতে যদি জব করে থাকেন সেই কোম্পানির জন্য আপনি যে কোনো ফ্লায়ার ডিজাইন করতে পারবেন, কর্পোরেট ফ্লায়ার। তো আশা করি ভিডিওটা সবার জন্য খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে করেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কি অবশ্যই একটা মতামত দিয়ে যাবেন। তো শুরু করা যাক। আমি আজকে যে ফ্লায়ার ডিজাইনটা করব সেটা আমার গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করা একটা ফ্লায়ার। আমি যদি ফ্লায়ারটা দেখাই, এটা আমার একটা ফ্লায়ার, এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইনটা করেছি। আজকেও আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই ডিজাইনটা আমি করে দেখাবো যে কিভাবে করেছিলাম। ওকে, তো এই ধরনের ইনভার্টো মার্কেটে কিভাবে আপনি কাজ করবেন, বা শাটার স্টকে কিভাবে কাজ করবেন, ফ্রি পিক, পিক বেসড, মানে প্যাসিভ ইনকামের মার্কেটগুলো যেগুলো আছে, মাইক্রো স্টক মার্কেটগুলো কিভাবে কাজ করবেন, এগুলো আপনি ভিডিও দেখে, আমার ভিডিও প্লেলিস্টে আছে, তো এগুলো দেখে আপনি কাজ শুরু করতে পারেন। আর ফ্লায়ার ডিজাইন সিক্রেট টিপস আমি দিয়েছিলাম 10টা, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আপনি এই 10টা টিপস আপনি অবশ্যই ফলো করে ডিজাইন করবেন, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো শুরু করি। শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি সাবস্ক্রাইব এই জন্যই করতে বলি, এবং কি বেল আইকন এই জন্যই প্রেস করতে বলি, কারণ আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিয়ে যাচ্ছি সেগুলো আপনি খুব তাড়াতাড়ি পান, সেটা আমি চাই, যার জন্যই বলা বারবার। ওকে, তো আমি এখন ডিজাইনটা করার জন্য সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো এখন আমার প্রথমত একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফ্লায়ারের জন্য। তো ফ্লায়ার বিভিন্ন ধরনের সাইজ হতে পারে। তো আজকে আমি যে ফ্লায়ারটা করে দেখাবো, যেটা আমার অ্যাপ্রুভ করা, এটা A4 সাইজ, এটা 8.27 × 11.69। তো আমি ফাইলে চলে গেলাম, ফাইল থেকে নিউ, শর্ট কি কন্ট্রোল প্লাস এন, তারপরে আপনি এখানে ইনসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি ইচ্ছে করলে লিখেও দিতে পারেন, অথবা যদি আপনি নিউর ভার্সন ইউজ করেন, যেমন আমারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019, যার কারণে এরকম ইন্টারফেস শো করতেছে, এখান থেকে আপনি প্রিন্ট থেকে A4 সিলেক্ট করলেই হয়ে যায়। যদি এরকম অপশন না থাকে, আপনি জাস্ট এখান থেকে ইনসি থেকে লিখে দিবেন 8.27 × 11.69। ওকে, তারপরে আমি আর্টবোর্ড একটা নিব, যেহেতু আমার ডিজাইনটা ওয়ান সাইড, যদি ডাবল সাইড হইতো তাহলে আমি আর্টবোর্ড দুইটা নিতাম, যেহেতু আমার একটা সাইড হবে, যার কারণে আমি একটা আর্টবোর্ড নিলাম। তারপরে ব্লিট, এটা খুবই ইম্পর্টেন্ট প্রিন্ট ডিজাইনের জন্য, তো মাস্ট বি এটা ইউজ করতে হবে। তো A4 সাইজের জন্য 0.125 এটা বেস্ট, ঠিক আছে। আর যদি মিলিমিটারে আপনি ডিজাইন করেন তাহলে 3 মিলিমিটার ইউজ করলেই হবে। তো এটা চারদিকে সমান নিতে হবে, এখানে লিঙ্ক করা, যার কারণে চারদিকে সমান অটোমেটিকলি হয়ে গেছে 0.125। তারপর আমরা অ্যাডভান্স থেকে CMYK কালার ইউজ করব, কারণ প্রিন্ট ডিজাইনের জন্য অবশ্যই মনে রাখবেন CMYK। আর প্রিন্টের জন্য 300 PPI এটা বেস্ট, যার কারণে এটা আমি ইউজ করলাম। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এটা আমার ফ্লায়ারের ডকুমেন্ট। এখানে যে রেড দেখতে পাচ্ছেন এটা ব্লিট এরিয়া, আমার ডিজাইনে কাটিং হবে এই দিক দিয়ে, এক্সট্রা এরিয়া নিলাম এই কারণে, যদি আমার কাটিংয়ে যদি হেডের হয়, মানে সমস্যা হয়, তাহলে যেন আমার ডিজাইনে কোনো সমস্যা না হয়। তো আমি এখন একটা শেপ মার্ক নিব, মানে শেপ জোন যেটাকে বলা হয়, যেখানে আমার টেক্সটগুলা খুব সুন্দরভাবে থাকবে, মানে আমার শেপ জোনের বাইরে আমার কোনো টেক্সট যাবে না, যার কারণে আমি এখানে একটা শেপ ড্রয়িং করলাম আমার কাটিং মার্ক বরাবর পর্যন্ত। এটাকে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমি -0.5, মানে হাফ ইঞ্চি ছেড়ে দিব। এখানে প্রিভিউতে দেখি আমার এই বরাবর আমি ছেড়ে দিব, জাস্ট এইটুকের ভিতর আমি টেক্সটগুলো ইউজ করব। এটাকে আমি একটু গাইড হিসেবে রেখে দিই।
মানে এটা মার্জিন আর কি যেটাকে বলা হয়, আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন কিন্তু আমরা 1 ইঞ্চি করে মার্জিন ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেম সিস্টেমটা এখানে। তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড শেপ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে ব্লিড বরাবর। এটার স্ট্রোকটা অফ করে দিই, একটার হোয়াইট রাখি আপাতত। তারপর এখান থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ওকে, তো এটা আমার ফ্লায়ারের ডকুমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা আপনি যে কোনো মার্কেটের জন্য এইভাবে আপনি ডিজাইন করতে পারেন, গ্রাফিক রিভার বা আপনি ক্রিয়েটিভ মার্কেট, যে কোনো মার্কেটের জন্য সমস্যা নাই। তারপরে আমাদের এখন যে কাজটা, আমার প্রথম কাজ লোগো নিয়ে আসবো এখানে। তো লোগোর জন্য আমি এখান থেকে আমার লোগোটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমার ডিজাইন ওই ডিজাইনটা যেমন ছিল সেরকম করার জন্য আমার এখানে একটা শেপ শেপ ড্রয়িং করতে হবে ব্লিড বরাবর। ওকে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, গ্রে কালার ইউজ করছিলাম মেবি। ওকে, এটাকে একটু উপরে দিই। তো এখানে আমি একটা ইমেজ ইউজ করছিলাম, ইমেজটা নিয়ে আসি, স্টক ইমেজ। এটার ব্যাকগ্রাউন্ড ছিল চারপাশে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি, পিএনজি করে সেভ করছি, কারণ আমি যদি ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসতাম তাহলে আমার এদিক দিয়ে প্রবলেম হইতো, যার কারণে আমি প্রথমত ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, দেন পিএনজি করে সেভ করছি, তারপরে আমি এখানে নিয়ে আসছি। এখানে আমার ক্রস মার্ক দেখা যাচ্ছে, এটা আমি এমবেড করে দিব, না হলে আমার ক্লায়েন্টের সমস্যা হবে, বা আমি যদি কাউকে ডিজাইনটা দিতে চাই তাহলে সমস্যা হবে। ওকে, এটা এই মাত এই লাইন বরাবর করে দিলাম, নাহলে এই বরাবর থাক, সমস্যা নাই, ভালোই লাগতেছে। ওকে, এখন আমার প্রথমত টাইটেল বসাইতে হবে, টাইটেলগুলো আমি নিয়ে আসবো। টাইটেলগুলো অলরেডি লেখা আছে, যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে একটা ডকুমেন্ট দিবে, টেক্সটের কী কী ইউজ করবেন, কন্টেন্টগুলো দিবে। আর যদি আপনি কোনো ডেমো বা আপনার কোম্পানির জন্য কাজ করেন অবশ্যই তো আপনার কাছে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট ছাড়া তো আপনি আর কি ডিজাইন করতে পারবেন না। তো আমি এখান থেকে হেডিং টাইটেলটা নিয়ে যাই, এখানে আমি টি প্রেস করলাম, করার পর এখানে পেস্ট করি, এটাকে আমি ভেঙে দিই। ওকে, এটা আমি বরাবর রাখি, এটার ফন্ট চেঞ্জ করি, তারপর এটা সাইজটা আমি 50 দিতে পারি। এটা আমি ওয়াল কেস ইউজ করব, এটার আমি 50 গ্যাপ ইউজ করতে পারি। ওকে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিব কালার, আর এটার আমি ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করব না, এটার ব্ল্যাকটা আমি ইউজ করব, এই ব্ল্যাকটা, সরি। এখানে আমি নিচে আরেকটা টেক্সট ইউজ করব, এটা আমি বরাবর করে দিলাম, এই সেভ মার্ক মানে যে লাইনটা আছে এটার আমি বরাবর দিয়ে দিলাম। ওকে, একটু চিকন করে দিতে পারি সৌন্দর্যের জন্য, আর একটু ডাউন করে দিলাম। এখানে আমি আরেকটা টেক্সট নিয়ে আসব, লরেম ইপসাম, এটা যেহেতু ডেমো টেক্সট আর কি, এটা অনেক বড় বড় হয়েছে যার কারণে এটার সাইজ দিতে পারি 10। আর এটা আপার কেস গুলো অফ করে দিই, এটা রেগুলার, এটার গ্যাপ দিতে পারি 15। ওকে, সবগুলোকে ধরলাম, ধরে একটু এখানে যতটুকু গ্যাপ এখানে ততটুকু কিন্তু গ্যাপ নাই, যার কারণে একটু অ্যারেঞ্জমেন্ট করতেই হবে অবশ্যই। ওকে,
তো আমি এখন কি করব, এখন আমার পরবর্তী কাজটা হলো আমি এখানে ডিসকাউন্ট ট্যাগটা ইউজ করব। এখানে আমি পেস্ট করি, ওকে এখানে রাখলাম। এখানে আমি একটা শেপ ড্রয়িং করব, যার কারণে ইলিপস টুলটা নিব। এখানে আমি 1.4 নিতে পারি, দেখি কেমন লাগে। ওকে, এটাকে আমি এই বরাবর রাখি। এটাকে আমি কপি, অল্ট ধরে কপি করলাম, তারপরে আমি কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হবে সেম সাইজের ভিতরে। তো এটাকে আমি একটু ছোট করব, এখানে আমি আরেকটা শেপ তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে এটার উপরে আরেকটা কপি হবে এবং কি পেস্ট হবে। কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি জাস্ট এফ দিছি, কিন্তু দেওয়ার পরে আমি শিফট অল্ট ধরে জাস্ট একটু ছোট করে দিব। দেওয়ার পরে এটার কালারটা আমি দিব, সাপোজ এই কালারটাই দিই। তো এটাকে আমি উপরে তুলবো, তারপরে আমি এখান থেকে অ্যালায়েন্স, অ্যালায়েন্স থেকে বিগ টু ফন। ওকে, তো এখানে আমি দুইটা ইমেজ ইউজ করি, ইমেজগুলো আমি নিয়ে আসি। ইমেজগুলো অনেক বড় বড় সাইজ, ছোট করে নিয়ে আসলে ভালো হইতো। যাই হোক, তো ইমেজগুলো একটু ছোট করি, এখানে বসাই। এখানে বসানোর পরে ক্লিপিং মাস্ক করব, যার কারণে আমার শেপটা উপরে আসতে হবে। এটাকে আমি অ্যারাইন্স থেকে আগে আমি এই ক্রস মার্কগুলো বাদ দিয়ে দিই, এমবেড করে দিই। ওকে, তারপর অ্যারাইন্স থেকে সেন্ট টু ব্যাক, তারপরে এই শেপ ধরলাম আমি দুইটা, দুইটাকে ধরার পরে মেক ক্লিপিং মাস্ক। ওকে, তারপরে এটাকে আমি রেশিও অনুযায়ী বসাই। বসানোর পরে এটাকে আমি অ্যাডভান্স থেকে সেন্ট টু ব্যাক এই শেপ দুটো ধরলাম, ধরার পরে ক্লিপিং মার্কস। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছবিটা ধরবো, ধরার পরে ভি চাপ দিব, মুভ টুল নিব। নেওয়ার পরে মুভ টুল বলতে সিলেকশন টুল যেটাকে বলা হয়, ফটোশপে মুভ টুল বলা হয়ে থাকে। এটাকে আমি হোয়াইট করে দিই কালারটা, আর এটাকে আমি ব্ল্যাক করে দিই। ওকে, এখানে আমি ডিসকাউন্ট ইউজ করব, এখানে আমি ভেঙে দিই, তারপরে এটার বোল্ড করে দিলাম, এটার সাইজ করে দিই 35, এটার সাইজ করে দিই 15। ওকে, এটা হোয়াইট, এটাকে অ্যারাইন্স টু বিং টু ফন করে দিলাম, উপরে নিয়ে আসলাম। ওকে, এটা হালকা ছোট করে দিলাম। ওকে, মোটামুটি এটার কাজটাও কমপ্লিট। তো আমি এখানে কি করব, সার্ভিস ইউজ করব। এখানে আমার কিছু সার্ভিস আছে, সার্ভিসগুলো ইউজ করতে হবে, যার কারণে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। নেওয়ার পরে এখানে আমি একটা শেপ ড্র করব, এই বরাবর, এটার বরাবর নিব। আপাতত এটার বরাবর নিলাম, এটার কালারটা আমি এটা দিই আপাতত। তারপর এটাকে শিফট ধরে কপি করলাম, অল্ট ধরে শিফট অল্টটা, তারপরে আমি কন্ট্রোল ডি দিলাম, আরেকটা হইলো, তিনটাকে ধরবো, তিনটাকে ধরার পরে আমি এই বরাবর রাখলাম, এটা আমার কাটিং মার্ক। তারপরে আমি, হ্যাঁ, এই বরাবর রাখতে পারি। তো আমি এই শেপটার কালার আমি চেঞ্জ করি, এটা আমি 25 দিতে পারি, এটা দিতে পারি 15, এটা দিতে পারি 5, মানে একটু করে চেঞ্জ, যার কারণে বোঝার যাতে সুবিধা হয়। তো আমি ঠিক আছে, এখানে এটাকে আমার একটু বড় করে দিতে হবে, মানে ব্লিড বরাবর টেনে দিতে হবে, এটা একটু এদিক দিয়ে তো কাটাই যাবে। তো আমি এখন সার্ভিসগুলো নিয়ে আসি, সার্ভিসগুলো টাইটেল নিয়ে আসি, টেক্সট নিয়ে আসি। এটা আমি নেওয়ার পরে এখান থেকে টি প্রেস করে এটা প্রেস করব। ওকে,
তারপরে আমি পরের লেখাটা নিয়ে আসি, কপি করি, এখানে পেস্ট করি। আপাতত আমাদের এখন আইকন নিয়ে আসতে হবে, আইকন তিনটা নিয়ে আসি। এখানে এখানে আমি পেস্ট করলাম, এখান থেকে আপনি এগুলো আইকন ডাউনলোড করে নেবেন। আইকনটা আমি এখানে রাখি, এটাকে আমি আপার কেস থেকে বন্ধ করে দিলাম। তারপরে এখানে আমি হোয়াইট দেই, তারপরে এটার সাইজ 15, সার্ভিসের সাইজ 15 মোটামুটি ঠিক আছে। তারপরে এখানে আমি একটু আরেকটু কাজ করতে পারি, ওকে, এই টেক্সটটা আমি অল ক্যাপস অফ করে দিলাম। এটাকে আমি কাট করি, কাট করার পরে একে টেক্সট নিব, টেক্সট বক্স নিব আর কি। টেক্সট বক্স নেওয়ার পরে এটাকে পেস্ট করলাম, এটা রেগুলার, আর এখানে গ্যাপ দিব 15, ওকে। এটা হোয়াইট করে দিই সবগুলাই। একটু মাঝ বরাবর নিয়ে গেলে মনে হয় মেবি ভালো লাগবে। হ্যাঁ, এখন মনে হয় ভালো লাগতেছে। তো এটাকে গ্রুপ করে নিই। হ্যাঁ, গ্রুপ করলাম, গ্রুপ করতে হবে না। তো এটাকে আমি সেম বরাবর বসাই মাঝখানে, এটা মাঝখানে বসাইলাম। তো জাস্ট কপি করে আর কি বসালাম আপাতত। তো এখান থেকে আমি জাস্ট কপি করব আর এখানে পেস্ট করব। আর এগুলো টাইটেল সেমই আছে, যার কারণে ইউজ করতেছি না। যদি ক্লায়েন্টের কাজ করে সেটা তো হবে, এটা যেহেতু ডেমো একটা ডিজাইন, যার কারণে এখানে সবগুলো সেম আকারেই হলো। তো একটু অ্যালাইনগুলো দেখে নেবেন যে অ্যালাইনগুলো মোটামুটি ঠিক আছে কিনা। এটার অ্যালাইন দেখতে হবে আমার, ওকে। এটা একটু বাইরে গেছে, সমস্যা নেই, কারণ এখানে অ্যালাইন মেনটেন করতে গেলে কিছু কিছু সময় আর কি হবেই, সমস্যা নাই। তো আমাদের এখানে অ্যাবাউট আস ইউজ করতে হবে, যার কারণে অ্যাবাউট আসটা আমি কপি করে নিয়ে আসি, তারপর এখানে পেস্ট করি। এটার সাইজ আমি এটার সাইজ সেমই দিব, জাস্ট কালারটা অন্যটা পিক করি, এটার কালার দিব আমি এটা, ওকে। এখানে কিরকম ইউজ করছি, নিচ দিয়ে আমি একটা এটার মতো ড্রয়িং টানছি, তো এখান থেকে নিয়ে যাই এটা, ওকে। টেক্স টেক্সের এই ফরম্যাটটাই আমি ইউজ করি, জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিব, ওকে। এর মধ্যে বেশি গ্যাপ লাগতেছে, একটু উপরে তুলে দিই, ভালো লাগবে দেখতে, ওকে। এটার লাইন টু জাস্টিফাই করে দিতে পারি। তো এটাকে আমি জাস্ট আরেকটা কপি করব, কপি করার পরে এটার আমি দিব হোয়াইট সোজাস। তো আসলে কর্পোরেট ফ্লায়ারগুলোতে সাধারণত অ্যাবাউট আস, তারপরে হোয়াইট সোজাস, তারপরে আপনার সার্ভিস, আরেকটা টাইটেল, আর রইল আপনার কি বলে কল টু অ্যাকশন, এগুলাই যায়, বেসিক এগুলাই যায়, এর বেশি আসলে তেমন কিছু যায় না আর কি। সার্ভিসটাই মেইন বিষয়, মেইন বিষয় সার্ভিস, অ্যাবাউট আসও দেওয়া হয়ে থাকে, হোয়াইট সোজাস এটাও দিয়ে থাকে বেশিরভাগ, ঠিক আছে। আর ক্লায়েন্টের কাজ করলে তো ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্ট কী ধরনের আপনার ইউজ করবে আর কি। এটা আমি এমনি একটা লাইন ইউজ করছি, তারপরে ওগুলো পয়েন্ট আকারে দিয়েছিলাম।
এখানে একটা বুলেট ইউজ করেছি, তখন বুলেটটা আমি দিয়ে দিই। এর সাথে অ্যালাইন করে দিলাম, ওকে। তো সেম এরকম আর কি তিনটা ইউজ করেছিলাম, মাঝখান দিয়ে একটা লাইন ইউজ করেছি, মেবি একটা লাইন স্টক লাইন দিয়েছিলাম, মেবি 1 অথবা 1.7 মেবি। আসলে ডিজাইনটা অনেক সময় নিয়ে করতে হয়, তাহলে ডিজাইনের সব কিছুই ওভারঅল ভালো থাকে। আসলে টিউটোরিয়ালে অত সময় নিয়ে আসলে করা যায় না, কারণ টিউটোরিয়াল, কারণ ডিজাইনটা তো জানেন, ডিজাইনটা আসলে কীভাবে ডিজাইনটা ফুটাই তুলতে হবে। এটার গ্যাপটা আমি 20 ফন্ট ইউজ করি, কালারটা আমি একটু আলাদা দিলাম, ওকে। তারপরে এখানে আমি অ্যাড্রেস গুলা ইউজ করতে হবে, এটার সাইজটা আমি 11 ইউজ করি, এটা আমি সেমি বোল্ড দিই, এটা আমি রেগুলার ইউজ করি। রেগুলার দেওয়ার পরে এটার গ্যাপটা আমি 15 ইউজ করলাম বা 14 ইউজ করি, এগুলা আমি একটু সেমি বোল্ড করে দিতে পারি। ইমেল যাতে এগুলা মানে একটু চোখে পড়ে, যার কারণে এগুলো একটু সেমি বোল্ড করে দিলাম। এটার সাথে অ্যালাইন করি, এটার সাথে অ্যালাইন করি, ওকে। তো এটাকে আমি হালকা উপরে তুলে দিতে পারি, এখানে একটু জায়গা বের করতে হবে আমাদের, যেহেতু এখানে শেপ মার্কের উপরে চলে গেছে। ঠিক আছে, এখানে আমি ওকে, এগুলো এই বরাবর দিয়ে দিই, যেহেতু এই লাইনটা একটু নিচে নামছে, তো আমি এই লাইনটা একটু নিচে নামাই দিই। শেপ মার্কের বাইরে দিলাম একটু, কারণ এখানে এখানে যতটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ ইউজ করতে চাচ্ছি, যার কারণে এই দেওয়া, না হয় দিতাম না। এখানে আরেকটা কাজ করছিলাম ডিজাইনটা সুন্দর জানার জন্য, আর এখানে আরেকটা কাজ করেছিলাম এরকম একটা ইউজ করছিলাম, ওকে, যেটা ভুলে গিয়েছিলাম দিতে। তো আমাদের ফ্লায়ার কিন্তু মোটামুটি কমপ্লিট, আমরা একটু এখানে একটু কাজ করতে পারি, তিনটাকে ধরে হালকা একটু বড় করে দিতে পারি, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে, ওকে। তো আমরা একটা ইমেজ সেভ করি, হ্যাঁ, তারপরে আমরা ফটোশপে প্রেজেন্ট করে দেখবো যে কেমন লাগে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখান থেকে আমি ইউজ টু আর্টবোর্ড জেপিজি, ওকে, এক্সপোর্ট, এখান থেকে আমি 8 জিবি মোড করে দিই, ওকে। তো আমাদের ইমেজটা সেভ হয়েছে, তো আমরা এখন ফটোশপে চলে যাব, ফটোশপে আমি মকআপটা করে দেখাবো যে আমাদের অরিজিনাল লুকটা কেমন লাগবে প্রিন্ট হলে। তো এটাই আমাদের অরিজিনাল ফ্লায়ার, একটা প্রফেশনাল কর্পোরেট ফ্লায়ার হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনি খুব সহজে একটা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন করতে পারবেন, আর যদি আপনার কোনো জানার থাকে বা বোঝার থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রেসপন্স করব। আমি চেষ্টা করি যে আমার ভিজিটরদের সাথে সাথে রেসপন্স করার, কেউ ফেসবুকে নক করে হেল্প চাইলে আমি একটু হয়তো দেরিতে রেসপন্স করি ব্যস্ততার কারণে, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ইউটিউব ভিজিটরদের সাথে সাথে রেসপন্স করার বা হেল্প করার, ঠিক আছে। তো আপনি অবশ্যই আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর ভিডিও সম্পর্কে অবশ্যই একটা মতামত দিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক এবং কি শেয়ার করবেন, এটা আমি মনে করি যে আপনারা অবশ্যই নিজ থেকেই করবেন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং কি পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটা সম্পর্কে আর কি জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।